আরে আমি ছাপো না রে, সত্যি তুমি ছাপবে না, আমি ছাপো না, চলো না সত্য, ফাট ফাট যাবো না, বল চল চল চল, তুই যা যা তুই যা যা, এই কাম করে উঠবাস কর, আমি ছাপো না, আমি যাবো না, ছাপবে না না, আরে হাসতে ধরি বিনয় করি হই তোমার পায়ে, দয়া করে চলো সত্য কইনা বাজারে তে ঠকা গো, তোদের বাড়ির পিছনে অনেক কলা গাছ আছে নাকি? সব কলা চুরি করে নিব, সব কলা চুরি করে নিব, ঠিক বলেছো? ঠিক বলবো না রে সারা, কলা চুরি করবো এটা ঠিক বলেছো? তার মানে কি আসলি কথা ঠিক বলেছো না, এটা সত্যি কথা, ওরে পরের পানে দেখে কেন আমি যে তাকে দর্শন করতে যাবো সখা, দেখতে হবে না তোকে, দেখতে হবে না আমাকে, দর্শন করতে যেতে হবে না, না আমি দেখেছি, কেন সখা? আমি যে দেখেছি রে। ও তুমি দেখেছো? তবে বলতো সখা, যে আমার প্রাণপ্রিয়সী হবে, যিনি আমার অর্থাঙ্গিনী হবে, সে দেখতে কেমন? বলবো 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 বলবো, তবে বলে না সখা। শুন সখা, জানিস কি প্রথম মেয়েটা যখন আমরা দেখতে গেলাম, হ্যাঁ প্রথম গ্রামে, প্রথম গ্রামে, তারপর সখা প্রথমটা কেমন বলতো? কেমন? শুধু তুই দেখ, শুধু তুই দেখ, প্রথমটা দেখতে গেলাম, শুধু তুই দেখ, শুধু কি বলছো তুমি? তুই দেখ কেমন করে হাঁটছে, কেমন করে। ও আমি দেখব? হ্যাঁ দেখ, তাই হবে সখা। রেডি রেডি রেডি, হ্যাঁ দেখতে এই মতো। আমি যে তাকে কখনো বিয়ে করবো না সখা, এটা চলবে না। না এবার দ্বিতীয়টা কেমন জানিস? দ্বিতীয়টা কেমন সখা? দ্বিতীয়টা কেমন জানিস? বলে না। দ্বিতীয়টা ভালোভাবে কথা বলতে জানি না। বলতে জানি না? না কেমন করে বলে সখা? অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। হ্যাঁ কেমন করে জানিস? কেমন ভেবে না, তুই আমাকে বলছিস যে সখা, হ্যাঁ যা তোরে এক গ্লাস জল নিয়ে আয় তো, তারপর তুই আমাকে এটা বললি ভেবে না। হ্যাঁ এবার আমি তোকে কি বলবো বলতো?
কি বলবি? যে আমি জল কিসে নিয়ে যাব রে বন্ধু, এবার জল কিসে নিয়ে যাব রে বন্ধু রে? এই কথাটা ওই মেয়েটা কেমন করে বলছে জানিস? কেমন করে বলছে সখা? কেমন করে বলছে জানিস? কেমন? আর দাদা আপনি বলেছে তো বলছে কি জানিস দাদা? আমি নিয়ে যাবো, আমি তো বর্তন খুঁজে পাই না, আমি নিয়ে যেতে পারবো না, আমি যদি নিয়ে যাই উঠু আমাকে মানে বলছে জল যদি পছন্দ করবে না, ও পছন্দ করবে না, সে যে চলবে না সখা, এটা চলবে না না। এবার তৃতীয়টা কেমন জানিস? কেমন সখা? ওরে রাইতে যাই সরাইতে যাই ও পাতিলে নাই ভাত, ওরে একবার মিশে শুয়া থাকবি বুকে দিয়া সখা, ওরে উপরে সে উড়ে দিয়া নিচে পড়ে রক্ত, এখানকার মেয়ে গুলার মন বড় শক্ত। মা গে এর হাসছে কেন রে, এর হাসছে কেন রে? তোমার কথা শুনে হাসছে সখা। ওরে যে পুকুরে জল নাই কাদা কেন উঠে, ওরে এদের সঙ্গে কথা নাই এরা কেন হাসে? তারপর ওরে বাড়ির পিছের কলার গাছে কলা ধরবে না, ধরবে না না। তারপর ওরে বেহুলার মতো বউ থাকলে বালিশ লাগবে না, ও তাই সত্যি সখা একবার সুন্দর ঠিক বলেছো। তবে সখা ঠিক তো বলবো, ঠিক বলবো না, আমি তোকে মিথ্যা বলবো? তুমি তো আমার বন্ধুর মতো তাই না? হ্যাঁ, আমরা ছোট্ট থেকে একসাথে খেলাধুলা করে, হ্যাঁ আমাদের স্বর্ণ রাজপ্রাসাদে আমরা সখা কি আমরা ছোট্ট থেকে একসঙ্গে চলছি, একসঙ্গে উঠছি তাই না, একসঙ্গে বসছি, একসঙ্গে বসছি, একসঙ্গে ঘুমাচ্ছি তাই না? হ্যাঁ সখা। একসঙ্গে খেতে যাচ্ছি, হ্যাঁ একসঙ্গে ঘুরতে যাচ্ছি, হ্যাঁ একসঙ্গে হাঁটতে যাচ্ছি সখা। তুমি নগিরা কথা বলতে পারলে, আরে শোনো সখা, সেই সুন্দর রমণীকে দর্শন করবার জন্য আচ্ছা আমি ছুটে যাব, হ্যাঁ ওই নিকুড়িয়ার বাজারে পরিদর্শন করতে। বাজারে যাবি? হ্যাঁ। তুই? হ্যাঁ সখা। তোর মোটা মোটা বুদ্ধা বাজারে যাবি? তোর মতো মোটা বুদ্ধা বাজারে যাবি? একি বলছো তুমি? হাতে এতে বা আমি যাবো না। যাবে না? হাতে আমি যাবো না তেবে। সত্যি তুমি যাবে না? হাতে আমার আমার বাগলি চুলকা সখা। কি রে, তুমি যদি সত্যি সত্যি আমার সঙ্গে বাজারে পরিদর্শন করতে না যাও? আমি যাবো না বে। তাহলে যে একা একা আমাকে ভালো লাগবে না? দুনিয়াতে মল্লাই লোক আছে, নিয়ে চলে যা। তুমি সত্যি যাবে না? এই তোমার হাত ধরিয়া গো বাজারে চলো সখা, আমার সঙ্গে নাই মরিকে সখা গো। আমি যাবো না। আমি যাবো না,
আমি যাব না, যাবি না? না, আরে হস্তে ধরি বিনয় করি ধরি তোমার পায়ে, দয়া করে চলো সখা কইনা বাজারে তে সখা গো। হস্তে ধরি বিনয় করি ধরি তোমার পায়ে, দয়া করে চলো সখা কইনা বাজারে তে সখা গো। তোমার মন তুমি যাবে না? আমার মন আমি আপনার কাছে রেখেছি, আমি যাব না। সত্যি যাবে না? সত্যি আসলে বে, চলো না সখা। আমার মাউগির ক্রিয়া বে, যাবো না বে, সত্যি চলো না সখা, যাবো না। কি চলো না সখা, যাবো না বে, যাবো না। কি যাবো না বে? আচ্ছা জিনিস জানিস, বলবো? বলে সখা, বলবো? বলে না। ওরে বারশটি খান কন্যা দেখলাম গুড়িয়া ফিরিয়া, ওরে বারশটি খান কন্যা দেখলাম গুড়িয়া ফিরিয়া, ওপুরে তুই সকালে আমার করিয়া রে দিয়া, সকালে 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 বলি বাজে বার বাজালে যে সকালে আমি যাব না এবার, সকালে আমায় গলায় দড়ি দিয়ে আমার প্রাণকে আমি ত্যাগ করবো। তুই মরবি? হ্যাঁ সখা। তুই ফাঁসে লাগবি কি বে? হ্যাঁ সখা। এই একটি কথা বলবো? বলে সখা। তুই ফাঁসে লাগবি? হ্যাঁ গো। ওই লোকের বেটির লেগে তুই ফাঁসে লাগবি রে শালা। কি বললে তুমি? ওর বেটির লেগে ফাঁসে লাগবি। কেন লাগবে না? তুমি যে আমার সঙ্গে যাচ্ছ না সখা। সখা কি? তুই একবার ফাঁসে লাগতো, আমি ফাঁসে লাগা মানুষ দেখিনি। তুমি দেখনি না? সত্যি সত্যি কিন্তু আমি ফাঁসে লাগবো। কেমনি কেমনি করে মানুষ ফাঁসে লাগছে একটু দেখি তো। লাগতো ঠিক আছে, আমি প্রাণে মারাই যাবো। আসতে দেখলি গে মাসি কেমন চাংরা, লোকের বেটির লেগে ফাঁসে লাগবে, তোরা কেউ মরবি লোক ফাঁসে লাগবে। আমার প্রাণটুকু চলে যাই। শোন 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 শোন, তুই কি ফাঁসি লাগতে পারবি? থোরাই আত্মা বরকা খাসি, কেমন করে লাগবি ফাঁসি? দেখো না সখা, আমি সত্যি সত্যি ফাঁসি লেগেছি। ওরে এমন কথা কোস না সখা, বুকটা ধরফর করে। ওরে এমন কথা কোস না সখা, বুকটা ধরফর করে। আমি তোর সঙ্গে যাবো, আমি তোর সঙ্গে যে বাজার যাবো। হ্যাঁ তুই তো আমাকে উল্টিয়ে মুচড়িয়ে মেরে দিবি বে। তুমি যে আমার সঙ্গে যাচ্ছ না সখা, তুই তো আমার পাও ধরে মুচড়িয়ে দিবি বে। আমার পাও ধরে মুচড়িয়ে দিছিস করবি?
আমি তোর সঙ্গে বাজ। হ্যাঁ গে, আমাকে আমাকে এমনি করে মুচড়িয়ে দিছে গে, চলো পা ধরে মুচড়িয়ে দিছে। সখা রে শুন, বাজারে যাব। হ্যাঁ যাবি? হ্যাঁ যাবি, চলে সখা। থাম, টুপি টুপি পিনতে দে, টুপি পিনতে দে, টুপি। সখা কি, কাউকে বলিস না। আমি বলবো না। কি বলতো, কি এটা টুপি বানিয়েছে কিনা? হ্যাঁ আমি বলবো না। পেন্টুল ছিঁড়লো তো রোবটটা লাগিয়ে দিলাম রে টুপিতে রে। পেন্টুল বলে না, প্যান্ট বলে তাকে। সকা আমি বাজারে যাবো, আমাকে ভালো মন্দ জিনিস খাওয়াস তো। অবশ্যই আমি তোমাকে খাওয়াবো সখা। বলো না তুমি কি খাবে, জানিস? আমাকে ই খাওয়াস তো। আবে ভালো কোটলেস দিনাবে। কি খাবে সখা? স্কেল ছুটে যাচ্ছে, স্কেল বে। সখা স্কেল ছুটে যাচ্ছে বে। শোন কি, আমাকে ই খাওয়াস তো। কি সখা? আ আ আমাকে নাগরদোল্লা খাওয়াস তো। নাগরদোল্লা? সখা কি নাগরদোল্লা খাওয়া যায় না? কেন রে? নাগরদোল্লাতে চাপা যায়। ওটা যেটা ঘুরছে ওটা? হ্যাঁ সখা। আমি তালে চাপবো না। চালে নয়? আমি তালে চাপবো না। কেন বলতো? কেন আমি একদিন কিনা কি আমি তো আমি আমার মার সঙ্গে একদিন কিনা মেলা গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ সখা, নাগরদোল্লাতে যেমনি চেপে চেপে বসলাম, বেবেলে বসলাম। হ্যাঁ বসলে। আবে দূরে কেন যাচ্ছিস বে? দূরে যাব না। না আমি বসলাম, এবার নাগরদোল্লাতে চেপে আছি। এবার ধীরে ধীরে যখন উপরে যাচ্ছে, উপরে যাচ্ছি, উপরে যাচ্ছি, উপরে উপরে যাচ্ছ, তখন তোমার কি হয়েছিল সখা? আমি উপরে যাচ্ছি না বে। তবে নাগরদোল্লাটা ঘুরছে ও ধীরে ধীরে, বসে থেকে ধীরে ধীরে উপরে উপরে যাচ্ছি। এবার যখন উপরে যাচ্ছি কিনা, হ্যাঁ তখন খুব ভালো লাগছে। আর যখন নিচে আসছে তখন কত সুন্দর লাগছে। ভালো লাগছে তাই না? আমি তোমাকে নাগরদোলায় চাপাবো সখা। শোন কি, এবার যখন ঘুরিয়ে নিচে আসলাম, হ্যাঁ নিচে আসছে তখন পিছন থেকে যেন মনে হচ্ছে লিক হয়ে গেল। আমি বুঝতে পারলাম না। হ্যাঁ কেমন লিক হয়ে গেল সখা? উপরে যাচ্ছি ভালো লাগছে, এবার নিচে আসছে কিনা, হ্যাঁ এত বড় নোংরা কথা তুমি বলতে পারলে? এটা নোংরা কথা লাই, এটা ভালো কথা। তুমি যে বললে তোমার মুদ খাওয়াও, তোর মুদ বে লাল লাল থাকে না, তোর মুদ। ও আহাবে আমি বুঝেছি। বুঝি তুমি তরমুজ খাবে তাই না? তুই কি বুঝেছিস বে? আমি সেটাই তো বুঝলাম। কোনটা? তুমি তরমুজ খাবে। হ্যাঁ লাল লাল থাকছে না? হ্যাঁ ওর নাম তরমুজ বলছে। হ্যাঁ সখা ওটা ওটা খাওয়াস তো। অবশ্যই আমি তোমাকে খাওয়াবো। বাজার বাজার চল, বাজারে চল, বাজারে চল। আর বিলম্ব নয়। কিন্তু সখা কি, আমরা যে এত দূরের পথ ছুটে যাব, আচ্ছা তুমি সুন্দর করে একখানা গান বলো না, সেই গানের তালে আমরা ছুটে যাব বাজারে পরিদর্শন করতে। ও গান বলবো? হ্যাঁ বলো না সখা। এটা লোক কি বলছে বে? কটলেস চাইছে। কটলেস নিবি ভাতিজা? ঠিক আছে গান বলবো। গান বলো সখা। আরম্ভ হয়নি?
জানি তুমি বলতে পারবে না, বলতে দে না রে, বলতে দে না রে, বলো না। হ্যালো চিফ, হ্যালো। ভাইও মেরে বেহেনো, ভাইও ও মেরো বেহেনো, সবি কো মেরি নমস্কার, নমস্কার, নমস্কার। দিদি, ও দিদি, ভাইও আপ লোক চিন্তা নহীঁ কিজিয়েগা। জানি তুমি বলতে পারবে না, আমি তোমাকে গান বলতে বলেছি। হ্যাঁ, আর তুমি ভাই আর বেহেনো লাগিয়েছো, এটা এডভার্টাইজ বে, এডভার্টাইজ। ও তাই? হ্যাঁ, এবার তুমি গান বলবে তাই না? এবার গান বলবো, বলো সখা। কুমড়া হাত কেন দিছি বে? দেব না, তুমি যে আমার কথা শুনছো না তাই। এবার বলছি, এখন শুরু করেছি, এখন শুরু করেছি, এখন শুরু করনি? না না, করে সখা। আমি জানি তুমি বলতে পারবে না, তুই জানিস আমার, আমি সেই গান তোমার কাছে শুনতে চাইনি। ভালো গান শোনাচ্ছি, ভালো গান। তুমি কোকিল কণ্ঠস্বরে কোকিল সুন্দর করে তুমি গান গাও, সুন্দর গান। যাবে ভাইলে ভৌজিকে লাইকা, যাবে ভাইলে ভাইরাল ভৌজিকে লাইকা, বলে তো দোন গন্ত থেকে তোমাকে আমি গান বলতে বলেছি, তুমি দেঙ্গে দেঙ্গে আরম্ভ করেছো, এটা গান চলবে না। না, তবে অন্য গান বলছি, অন্য গান সখা। হ্যাঁ, আমি অনেক দিন ধরে, হ্যাঁ, মায়ের গান শুনিনি, তুমি মায়ের গান জানো? মায়ের গান যে ওদিনকে বললাম বে, কবে? তুই ছিলিস না, অন্য কেউ ছিল। হ্যালো, তাই? তাহলে তুমি বলবে না তাই না? ওটা বলবো, বলো না। ওটা বলছি না, অন্যগুলো বলছি। বলে সখা, বলো, তুমি যেটা জানো সেটাই বলো। আচ্ছা, অন্যগুলা বলছি না। পদে বলে দা ঠাকুর, সংসারে দুটা কুকুর। সখা, সংসারে দুটা কুকুর, কুকুর মানে তুমি আর আমি, আমি আর তুমি, আর পৃথিবীতে কেউ নেই। দাঁড়াও সখা, তুমি তুমি তো আমার বন্ধু তাই না? তবে তুই বল, সুন্দর করে তুমি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে। একটাই কথাই আছে বাংলাতে, আচ্ছা, বুকিয়ার মুখ বলে একই সাথে, সে হলো বন্ধু, বন্ধু একটাই কথা।
সেটাই কথা আছে বাংলাতে শ্রাবণ মাসে নিত্য নতুন পুষ্প ফুটেছে, পুষ্পবাগান আলোয় আলোকিত হয়েছে, আষাঢ়ে মানুষ সকলে একত্রিত হয়ে এসেছে, কিন্তু আমার বনের মানুষ এখন পর্যন্ত এলো না। তাই মন বলে শ্রাবণ এলো আর
আমার যে বিয়ে লেগেছে, যে ছেলেটির সঙ্গে, সে দেখতে কি মতো গো। কি গো মাইরা, কেউ বলবে না? ওই বলো না, সে দেখতে কেমন বলবি না? তাই না? আমি জানি, আমার মন বলে অষ্টসখী নিশ্চয়ই দেখেছি। আমার অষ্টসখীকে যদি ডাকি, নিশ্চয়ই সে আমাকে বলে দেবে, কোথায় রে সই? আরে ও সই, সই আসি সই। সই সই সই। আচ্ছা বলতো, তোদের এত বিলম্ব কেন? আর বলো না সই, আমরা না ঘরে কাজপত্র।